আল্লাহ আমাদেরকে 86,400 সেকেন্ড দেন প্রতিদিন। আমি একদিন বলেছিলাম, যদি কেউ সময়টা ঠিক মতো ইউজ করতে চাও তাহলে এটা করবে, সেটা হলো কি করবে, স্টপ ওয়াচ নিয়ে বসতে পারো, সেটাও দরকার নেই। তুমি নিচে এসে শুধু দেখবে যে কতটা সময় অপচয় করছে, এটা লিখো, একটা ডায়েরি মেনটেন করো যখন করছো, তখন যখন তুমি ফেসবুকে যাচ্ছ মনে করবে যে তুমি কিন্তু সময়টাকে একটু অন্যদিকে নিচ্ছ, রাইট? অনেকে সময় তো নষ্ট করে ফেসবুকে, তখন তুমি লিখে রাখো কতটা সময় নষ্ট করছো, তুমি বাইরে আড্ডা দিতে কত লিখে রাখো, প্রতিদিন লিখে রাখো তুমি কতটা সময় নষ্ট করবে। যদি এইটা খালি লিখে রাখো আর কিছু না, কতটা সময় নষ্ট করলে আর প্রতিদিন রাতে ঘুমানোর আগে ওই টাইমটা যোগ করবে, যতটা টাইম নষ্ট করেছে শুধু যোগ করবে ক্যালকুলেটারে, ক্যালকুলেটার যোগ করবে, যোগ করার পরে দেখো যে কতটা সময় নষ্ট করেছে, টোটাল করবে একটা, যে আজকে সময় অপব্যয় হয়েছে, সময় অপচয় করেছে এতটুকু সময়, আজকে কত ঘন্টা, আজকে 7 ঘন্টা সময় নষ্ট হয়েছে, 7 ঘন্টা 32 মিনিট লিখে রাখো। আগামীকাল দেখবে কতটা সময় নষ্ট করো, মনে করো আগামীকাল তোমার 7 ঘন্টা হয়তো 5 মিনিট নষ্ট হয়েছে, তাহলে কিন্তু তুমি 27 মিনিট কমাতে পারলে, কারণ আগের দিন ছিল 32 মিনিট, আজকে হলো 7 ঘন্টা 5 মিনিট, তার মানে জি স্যার, তোমার 27 মিনিট টাইম সেভ করতে পেরেছো আগের দিনের চেয়ে। পরের দিন আরেকটু কমাও, তারপর দিন আরেকটু কমাও, কিন্তু প্রতিদিন যতটুকু সময় তুমি নষ্ট করছো মিনিট সহ এটা হিসাব করবে, এবং রাতে ঘুমানোর সময় শুধুমাত্র যোগ করে রাখবে টোটাল কত, টোটাল কত ঘন্টা কত মিনিট, ঘন্টা আলাদা রাখো মিনিট আলাদা রাখো, এইটা তুমি যোগ করো, ইনশাল্লাহ তোমার সময় অপচয় বন্ধ হয়ে যাবে। একটা সময় সে আর সময় অপচয় করবেই না, এটা দেখ মানে ধরতে হবে, বাইরে থাকবে প্লাস মাইনাস কিছু হবে। রাইট স্যার, আজকে এই কথাগুলো বললাম, কিচ্ছু করতে হবে না, সময় অপচয় অটোমেটিক বন্ধ হয়ে যাবে। শুধু কি করবে, প্রতিদিন যতটা সময় অপচয় করছো তা লিখে রাখো ডায়েরিতে, এবং দিন শেষে রাতে ঘুমানোর আগে যোগ করে নাও, এতটুকু কাজ করো তোমার জীবনে একটা বড় উপকার করতে যাচ্ছে আমি, ইনশাআল্লাহ।